من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هذه سبيلي عدو إلى الله على بصيرة أنا ومن اتبعني وقال قال رسول الله صلى الله عليه وسلم والذي نفسي بيده لتأمرن بالمعروف وتنهون عن المنكر أو ليسلطن الله عليكم شراركم ثم يدو خياركم فلا يستجاب لكم رواه الترمذي সমবেত এই সভার সম্মানিত সভাপতি সাহেব, আমন্ত্রিত ওলামায়ে একরাম, দূরের ও কাছের ছোট বড় ইসলাম দরদী মুসলিম ভ্রাতৃবৃন্দ ও পর্দার নসীনা মা ও বোনেরা, বিশেষ করে এই মহামদী মিশনের সদস্যগণেরা, যাবতীয় স্তুতিবাদ গণগান গণকীর্তন প্রশংসামালা হামদোসানা সেই মহান স্রষ্টা আল্লাহ তাবারকাতালার জন্য, যে মহান স্রষ্টার অযাচিত নিয়ামত ভোগ করে এখনও পর্যন্ত আমরা সুস্থ সবল অবস্থায় থেকে ইমানের হালাতে একই জায়গায় একই সময়ে উপস্থিত হয়ে দিন সম্বন্ধে কিছু শোনার ও শোনানোর তৌফিক পেয়েছি, সেই মহান করুণাময় আল্লাহ তাআলা প্রশংসা করে শেষ করা যাবে না, তাই তার প্রশংসা নিমিত্তে সকলের সমস্যার একবার বলি আলহামদুলিল্লাহ। তার পরে পরে তারির পেরেশতা রাসূল যার আগমনের ফলে আজ আমরা এমন ধরনের একটা দিন পেলাম, এমন ধরনের একটা চলার পথ পেলাম, এমন ধরনের একটা পদ্ধতি পেলাম যেটাকে সঠিকভাবে মেনে চললে আমরা ইহকাল ও পরকালে শান্তি মুক্তি পেতে পারব। শুধু আমরাই শান্তি মুক্তি পাবো তাই নয়, তথা সারা বিশ্বের সমস্ত জীবসহ মানবকুলকে শান্তি দিতে পারব। সেই নবী কুল সালামী জনাবে আহমদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শতকোটি শান্তির দ্বারা বিবর্ষিত হোক, আল্লাহু আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি। আমার বক্তব্যের বিষয় আপনারা শুনেছেন যে বিশেষ করে অমুসলমানদের কাছে মুসলমানদের দাওয়াত দেওয়াটার গুরুত্ব সম্বন্ধে আলোচনা হবে ইনশাআল্লাহ। তার আগে কিছু কথা আমি বলছি, সেটা হলো কিছু মানুষের ভুল ধারণা রয়েছে ইসলামের ব্যাপারে, কিছু মুসলমানেরও ভুল ধারণা রয়েছে ইসলামের ব্যাপারে। যেমন কিছু মুসলমান মনে করেন যে আল্লাহ আমাদের স্রষ্টা, কিছু মানুষও মনে করেন যে আল্লাহ শুধু মুসলমানদের স্রষ্টা। অনুরূপভাবে মোহাম্মদ রসুলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লামের ব্যাপারেও মানুষের কিছু ভুল ধারণা রয়েছে। কিছু মানুষ মনে করেন মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম মুসলমানদের নবী, মুসলমানদের রাসুল। অনুরূপভাবে কোরআনের ব্যাপারে, কোরআন মাজিদের ব্যাপারে মানুষের কিছু ভুল ধারণা রয়েছে, কোরআন মাজিদ মুসলমানদের ধর্মগ্রন্থ। এই ভুল ধারণা থাকার জন্য অনেক সমস্যা হচ্ছে বিশ্বে। বিশ্বের মানুষ যদি এই সমস্ত ব্যাপারগুলো সঠিকভাবে জানত, তাহলে কিন্তু বিশ্বে শান্তি বিরাজ হতে বেশি সময় লাগতো না। আমরা যদি একটু কোরআন এবং হাদিস অধ্যয়ন করি তো দেখতে পাব যে এই সমস্ত ব্যাপারগুলো শুধু মুসলমানদের নয়, ওয়ার্ল্ড ওয়ার্ল্ডের কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত জীবের, সমস্ত মানবকুলের ব্যাপারে বলা হয়েছে। যেমন আল্লাহ সারা বিশ্বের সমস্ত জীবকুলের স্রষ্টা, সমস্ত সৃষ্টি জীবের স্রষ্টা, এই ব্যাপারে সূরা নম্বর 51 আয়াত নম্বর 56-তে বলা হয়েছে ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন মা উরিদু মিনহুম মির রিজকি ওমা উরিদু আন ইয়ুতিমুন। এই আয়াতে বলা হচ্ছে যে মানব এবং দানবকে আমি সৃষ্টি করেছি শুধু আমার উপাসনা করার জন্য, আমার ইবাদতের ইবাদত করার জন্য।
তো আল্লাহ শুধু মুসলমানদের আল্লাহ না, মুসলমানদের স্রষ্টা না, বরং সারা বিশ্বের সমস্ত জীবের স্রষ্টা। এই ব্যাপারে সূরা নম্বর 2 আয়াত নম্বর 21 বলা হয়েছে, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম আল্লাযী খলাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে সারা বিশ্বের সমস্ত মানব সকল, তোমরা সকলে সেই স্রষ্টা আল্লাহর ইবাদত করো যে স্রষ্টা আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছেন এবং তোমাদের পূর্বপুরুষদেরকেও সৃষ্টি করেছেন। তার যদি পূজা পাঠ করো তাহলে পরেজগারিতা অবলম্বন করতে পারবে, শান্তি মুক্তি পেতে পারবে। তো সারা বিশ্বের সমস্ত জীব যদি, সারা বিশ্বের সমস্ত মানবকুল যদি স্রষ্টা এক আল্লাহর ইবাদত করে, উপাসনা করে, তাহলে কিন্তু শান্তি মুক্তি পাবে। অনুরূপভাবে মোহাম্মদ রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্বন্ধে সূরা নম্বর 7 সূরা আরাফ আয়াত নম্বর 158 বলা হয়েছে, কুল ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিয়া। হে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি বিশ্বের মানব সকলকে জানিয়ে দেন, হে সারা বিশ্বের সমস্ত মানুষ, তোমাদের সকলের জন্য আমি রসুল হয়ে এসছি। আমি শুধু মুসলমানদের রসুল না, শুধু আরবওয়ালাদের রসুল না, শুধু মক্কাবাসীদের রসুল না, ওয়ার্ল্ড ওয়ার্ল্ডের সমস্ত মানুষের রসুল হয়ে আমি এসেছি। তো অনুরূপভাবে কোরআন মাজিদের ব্যাপারে সূরা নম্বর 2 সূরা বাকারা আয়াত নম্বর 185 বলা হয়েছে, শাহরুর রমজান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। রমজান মাসে কোরআন অবতীর্ণ করা হয়েছে আর এই কোরআন সারা বিশ্বের সমস্ত মানুষের একমাত্র শান্তির গাইডলাইন, একমাত্র হেদায়েতের গ্রন্থ। তার মানে কোরআন শুধু মুসলমানদের ধর্মগ্রন্থ নয়, বরং ওয়ার্ল্ড ওয়ার্ল্ডের সমস্ত মানুষের কোড অফ লাইফ, পুরো জিন্দেগির যা কিছু দরকার সব কিছু কোরআন, কোরআনের মধ্যে রয়েছে, আর কোরআন সারা বিশ্বের সমস্ত মানুষের জন্য। এরপরে আমরা একটা বিষয় দেখব, এই তিনটি বিষয়কে যারা মানে তাদেরকে বলা হয় মুসলিম, আর এই ধর্মটার নাম হলো ইসলাম। ইসলাম কাদের জন্য? কিছু মানুষের ধারণা ইসলাম হলো মুসলমানদের ধর্ম, এটাও কিন্তু ভুল। এই ভুল মেসেজ থাকার জন্য, এই গলত ফাহমি থাকার জন্য মানুষের ভিতরে অনেক অশান্তি, অনেক বিভ্রান্তি। এই ব্যাপারে, ইসলামের ব্যাপারে আল্লাহ তাআলা সূরা নম্বর 3 আয়াত নম্বর 19 পরিষ্কার বলেছেন, ইন্নাদ দীন ইন্দাল্লাহিল ইসলাম, আল্লাহর নিকটে একটাই মাত্র ধর্ম আছে, সেটা হলো ইসলাম ধর্ম। এই ইসলাম ধর্ম ছাড়া অন্য কোনো ধর্ম যদি কেউ মেনে চলে এবং সে সব রকম ভালো কাজ করে, সব রকম সৎকর্ম করে, তার কী হবে? কিন্তু ইসলাম ধর্ম যদি গ্রহণ না করে, ইসলাম ধর্মকে যদি মেনে না চলে, তার কী হবে? এই ব্যাপারে পরিষ্কার সূরা নম্বর 3 আয়াত নম্বর 85 বলা হয়েছে, ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইয়ুকবালা মিনহু ওয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যে ব্যক্তি ইসলাম ধর্ম গ্রহণ করল না, ইসলাম ধর্ম গ্রহণ না করে অন্য কোনো ধর্ম মেনে চলল এবং সব রকম ভালো কাজ করলো, তার একটাও ভালো কাজ স্রষ্টা আল্লাহ গ্রহণ করবেন না এবং মরণের পরে সে ক্ষতিগ্রস্তের ভিতরে হবে। তাহলে দেখা যাচ্ছে শুধু ইসলাম মুসলমানদের জন্য হতে পারে না, ওয়ার্ল্ড ওয়ার্ল্ডের সমস্ত বস্তু, সমস্ত মানুষের জন্য, যেমন সূর্যের আলো সারা বিশ্বের সমস্ত মানুষের জন্য, আসমান থেকে বৃষ্টি হয় সারা বিশ্বের সমস্ত মানুষের জন্য, এই হাওয়া রয়েছে, অক্সিজেন রয়েছে, অক্সিজেন সারা বিশ্বের সমস্ত মানুষের জন্য নিয়ামত, অনুরূপভাবে ইসলাম ধর্মও সারা বিশ্বের সমস্ত মানুষের জন্য নিয়ামত স্বরূপ আল্লাহ তাআলা দিয়েছেন। এই ইসলাম ধর্ম শুধু মুসলমানদের ধর্মগ্রন্থ ধর্ম নয়। এখন বিষয় হল, ইসলাম যদি শুধু মুসলমানদের ধর্ম না হয় তাহলে মুসলমানদের ব্যাপারে কী ধারণা রয়েছে? মুসলমানদের ব্যাপারেও কিছু মানুষের ভুল ধারণা রয়েছে, এই ভুল ধারণাগুলো উপশম হওয়া দরকার, এই ভুল ধারণাগুলো মুছে ফেলা দরকার মানুষের মন থেকে, যার জন্য আমি এই বিষয়গুলো বলছি। মুসলমানরা শুধু মুসলমানদের জন্য নয়, বরং মুসলমানরা ওয়ার্ল্ড ওয়ার্ল্ডের সমস্ত মানুষের জন্য। আল্লাহ তাআলা এ ব্যাপারে সূরা নম্বর 3 সূরা আল ইমরান আয়াত নম্বর 110 বলেছেন,
কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাসি তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ, তোমরাই হলে সর্বশ্রেষ্ঠ উত্তম উৎকৃষ্ট জাতি, তোমাদেরকে সারা বিশ্বের সমস্ত মানুষের জন্য বাছাই করে নেওয়া হয়েছে। তোমরা সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ এবং আল্লাহর উপরে ঈমান রাখবে। তো এই আয়াত থেকে আমরা পরিষ্কার বুঝতে পারলাম মুসলমানরা শুধু মুসলমানদের জন্য আসেনি, মুসলমানরা সারা বিশ্বের সমস্ত মানুষের জন্য এসেছে, সারা বিশ্বের সমস্ত মানুষের কল্যাণ সাধনের জন্য এসেছে, সারা বিশ্বের সমস্ত মানুষকে মুক্তি দেবে, শান্তির রাস্তা দেখাবে, এটাই মুসলমানদের দায়িত্ব, এটাই মুসলমানদের কর্তব্য। বর্তমানে ভারতবর্ষের প্রেক্ষাপটে যদি আমরা চিন্তা করি এই আয়াত নিয়ে, তো দেখা যাবে ভারতে মোটামুটিভাবে মুসলমানদের সংখ্যা হলো 20%, 20% 100টার ভিতরে মোটামুটি 20টা হলো মুসলমান আর 80টা হলো অমুসলমান ভাই। তো এই অমুসলমান ভাইদের ব্যাপারে এই কুরআন মাজিদের এই আয়াতে বলা হয়েছে কি, যেই 20% যে মুসলমান রয়েছে সেই 20% মুসলমান শান্তি কামনা করবে কাদের জন্য, 80% অমুসলমানদের জন্য, 80% অমুসলমান ভাইদের উপরে তারা মেহনত করবে, তাদেরকে সৎ কাজের আদেশ দেবে, অসৎ কাজ থেকে নিষেধ করবে আর আল্লাহর উপরে তারা ঈমান রাখবে। তো ভাই, আমরা যদি সৎ কাজের ব্যাপারে দেখি তো অনেক বড় লম্বা লিস্ট আসবে, অনেক সৎ কাজ আছে, কিন্তু সারা বিশ্বের মধ্যে সবচাইতে বড় সৎ কাজ কী এই ব্যাপারে আমাদেরকে যদি জিজ্ঞেস করা হয় আমরা তো অনেক রকম বলবো, কিন্তু আল্লাহ তাআলা যেটা বলেছেন সেটাই ঠিক। সেই ব্যাপারে সূরা নম্বর 41 সূরা হাম্মিম সাজদা 33 নম্বর আয়াতের মধ্যে বলা হয়েছে সারা বিশ্বের মধ্যে সবচাইতে বড় ভালো কাজ যেটা সেটা কী। এখানে বলা হচ্ছে ওমান আহসানু কওলাম মিম্মান দা ইলাল্লাহি ওয়া আমিলা সালিহা ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। ওই ব্যক্তির কথা থেকে কার কথা উত্তম হতে পারে যে আল্লাহ বলা মানুষদেরকে আল্লাহর দিকে আহ্বান করলো এবং নিজে সৎকর্ম করলো এবং বলল আমি একজন মুসলিম, আমি একজন মুসলিম হওয়ার জন্য আমার দায়িত্ব হলো যে সমস্ত অমুসলিম ভাই আমাদের রয়েছে তাদেরকে আল্লাহ সম্বন্ধে জানানো, স্রষ্টা সম্বন্ধে অবগত করানো, তার যে খালিক তার যে মালিক সেই সম্বন্ধে বোঝানো, এটা সবচাইতে বড় ভালো কাজ। ওরকমই একটা হাদিস, মুসলিমের হাদিস, কল কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল ঈমানু বিজু ওয়া সাবুনা সুবাহ আফজালুহা কওলু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আদনাহা ইমাতাতুল আযানি তরিক। মুসলিমের হাদিসে বলা হয়েছে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ইমানের অনেকগুলি স্টেজ আছে, সবচাইতে টপ র্যাঙ্কের যে স্টেজ, সবচাইতে টপ র্যাঙ্কের যে ভালো কাজ সেটা কি, কওলু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহর কথাকে নিজের ভিতরে পুশ করা এবং সেই কথাটাকে বিশ্বের মানবের কাছে প্রচার করা, এটা সবচাইতে বড় ভালো কাজ। এবং সবচাইতে ছোট কাজটাও বলে দেওয়া হয়েছে হাদিসে, সেটা হলো রাস্তায় যদি কোনো কষ্টদায়ক বস্তু পড়ে থাকে সেই কষ্টদায়ক বস্তুটাকে হাঁটিয়ে দেওয়া, সরিয়ে দেওয়াটাও ভালো কাজ, কিন্তু সবচাইতে বড় ভালো কাজ হলো আল্লাহ ভোলা মানুষদেরকে আল্লাহর দিকে আহ্বান করা। তো বর্তমানে ভাই 20% মুসলিম যারা রয়েছি আমরা, আমরা আল্লাহকে মানি, আল্লাহকে স্রষ্টা বলে জানি এবং তাকে খালেক মালিক বলে মেনে চলি, কিন্তু 80% যে সমস্ত ভাইরা আমাদের রয়েছেন তারাও আমাদের ভাই কিন্তু তারা জানেন না, তাদেরকে জানিয়ে দেওয়াটা এটা সবচাইতে বড় দায়িত্ব এই আয়াতের মধ্যে বলা হয়েছে। এরপরে আমরা দেখব সবচাইতে বড় খারাপ কাজ কী, কোরআন মাজিদের সূরা নম্বর 31 সূরা লোকমান আয়াত নম্বর 13-তে বলা হয়েছে ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা লা জুলমুন আযীম, হে বৎস, হে আমার সন্তান, তুমি আল্লাহর জায়গাতে অন্য কাউকে বসিয়ে তার পূজা পাঠ করো না, এই শিরকের কাজ হলো সবচাইতে বড় খারাপ কাজ, সবচাইতে বড় অত্যাচারের কাজ, এই অত্যাচারের কাজটা তুমি করো না। তার মানে আল্লাহ স্রষ্টা সেই স্রষ্টার জায়গাতে অন্য কোনো সৃষ্ট বস্তুকে রেখে তার পূজা পাঠ করা, তার ইবাদত করা, এটা সবচাইতে বড় অত্যাচারের কাজ, সেই অত্যাচারের কাজ যাতে করে মানুষ না করে এই ব্যাপারে বোঝানো,
তাদের কাছে গিয়ে তাদেরকে শোনানো, এটা হলো সবচাইতে বড় দায়িত্ব। তো আল্লাহ তাআলা উম্মতে মুসলিমাকে, মুসলমানদেরকে যে দুটি বড় কাজ করতে বলেছেন, সেটা হচ্ছে সৎ কাজের আদেশ, মানে আল্লাহর দিকে আহ্বান করা, অসৎ কাজ থেকে নিষেধ, মানে শিরিক থেকে মানুষদেরকে বিরত রাখার চেষ্টা করা। এই দুটি কাজ বিরাট বড় দায়িত্ব। আমরা পুরো কোরআন এবং হাদিস যদি রিসার্চ করি তো দেখব, যত নবী এসেছেন, যত রসুল এসেছেন, তিনটে পরিস্থিতিতে দুটো কাজ নিয়ে এসেছেন। পরিস্থিতি তিনটে, কাজ হলো দুটো। সেটা হলো, এক নম্বর পরিস্থিতি হলো যে সময়ে সমস্ত লোকই অমুসলমান ছিল, আল্লাহকে জানতো না, সেই রকম পরিস্থিতিতে কিছু নবী এসেছেন, যেমন নূহ আলাইহিসসালাম, যেমন ইব্রাহিম আলাইহিসসালাম, ওই রকমই আমাদের রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই তিনজন নবী এবং আরও কিছু নবী যারা এসেছেন, তাদের পরিস্থিতি ছিল 100% সবাই অমুসলমান। সেই সমস্ত অমুসলমান ভাইদেরকে বুঝিয়ে, তাদেরকে আল্লাহর ব্যাপারে ভাবিয়ে, জান্নাতের লোভ দেখিয়ে, জাহান্নামের ভয় দেখিয়ে ইসলাম সম্বন্ধে তারা মেহনত করেছেন, ইসলাম সম্বন্ধে তারা বুঝিয়েছেন। আরেকটা পরিস্থিতি হলো যে সমস্ত লোকই ছিল মুসলমান, কিন্তু শুধু নামে মুসলমান, অরিজিনাল মুসলমান না, কিন্তু নামে মুসলমান ছিল। এরকম পরিস্থিতিতে কিছু নবী এসছেন, যেমন বানি ইসরায়েলের মধ্যে যত নবী এসছেন বেশিরভাগ মুসলমানদের মধ্যে এসেছেন। বানি ইসরায়েল মানে ইসরায়েলের বংশধর, ইসরায়েল মানে ইয়াকুব আলাইহিস সালামের বংশধর। তো এদের মধ্যে, এনাদের মধ্যে যে সমস্ত নবীরা এসছেন বেশিরভাগ মুসলমানদের ভিতরে এসছেন, যেমন জাকারিয়া আলাইহিসসালাম, ইয়াহিয়া আলাইহিসসালাম, লূত আলাইহিসসালাম, সবাই মুসলমানদের ভিতরে এসছেন। মুসলমানদের ভিতরে যে সমস্ত নবীরা এসছেন তারা মুসলমানদের ইসলাহ করেছেন, সংশোধনী কাজ করেছেন। কিন্তু পুরো কোরআন এবং হাদিস আমরা যদি রিসার্চ করি, একজন নবীর ব্যাপারে পাব যে নবী এসেছিলেন প্রায় 20% মুসলমান আর 80% অমুসলমান, এইরকম পরিস্থিতিতে একজন মাত্র নবী এসেছেন, একজন মাত্র নবী এসছেন। সেই নবীর নামটা কি বলতে পারবো আমরা? সেই নবীর নামটা কি? ওই নবীর নাম এসেছে কোরআন মাজিদে কতবার? 137 বার। একজন নবীর নাম কোরআন মাজিদে এসছে 137 বার। সেই নবীর নামটা কি? মূসা আলাইহিসসালাম। মূসা আলাইহিসসালাম যখন আসেন তখন মুসলমানদের সংখ্যা ছিল প্রায় 20% আর অমুসলমানদের সংখ্যা ছিল 80%। এর দলিল কি? দলিল হলো ইন্না হা উলাইলা সিরজিমাতুন কলিলুন। আল্লাহ তাআলা কোরআন মাজিদের মধ্যে বলেছেন যে বানি ইসরাইল অর্থাৎ মুসলমানদের ওই সময়ে সংখ্যা ছিল 20%, আর অমুসলমান অর্থাৎ ফিরাউন অর্থাৎ কিবতীদের সংখ্যা ছিল 80%। তো এই 80% অমুসলমান আর 20% মুসলমান, এইরকম পরিস্থিতিতে মাত্র একজন নবী এসছেন, সেই নবী হলেন মূসা আলাইহিসসালাম। সেই মূসা আলাইহিসসালামকে কি দায়িত্ব দেওয়া হয়েছিল? তাকে কি শুধু মুসলমানদের উপরে মেহনত করার জন্য বলা হয়েছিল, নাকি অমুসলিম যারা ছিলেন কিবতি বা ফিরাউনের মানে বংশধর তাদেরকে দাওয়াত দেওয়ার জন্য বলা হয়েছিল? তো এইটা যদি আমাদের কাছে কোরআন এবং হাদিস থেকে ক্লিয়ার হয়ে যায় তাহলে বুঝতে পারবো বর্তমানে ভারতবর্ষের প্রেক্ষাপটে আমাদের মুসলমান এবং অমুসলমানদের যে সংখ্যা রয়েছে সেই সংখ্যা অনুসারে কাদের উপরে বেশি মেহনত করা উচিত, কাদের উপরে বেশি মেহনত করা দরকার, সেটা কিন্তু আমরা ক্লিয়ার বুঝতে পারবো। আল্লাহ তাআলা মূসা আলাইহিসসালাম সম্বন্ধে অনেক জায়গাতে অনেকভাবে বলেছেন, ওনার ঘটনা আমি পরে বলছি। প্রথমত মূসা আলাইহিসসালামকে কার কাছে যাওয়ার জন্য বলা হয়েছিল একটা আয়াত দিয়ে বলে তার কিছু ঘটনা বলবো ইনশাআল্লাহ। এই ব্যাপারে সূরা নম্বর 20 সূরা তাহা আয়াত নম্বর 42 থেকে শুরু হয়ে গেছে। এখানে বলা হয়েছে ইজহাব আনতা ওয়া আখুকা বি আয়াতি ওয়া লা তানিয়া ফি যিকরি ইজহাবা ইলা ফিরাউনা ইন্নাহু তাগা ফাকুল লাহু কওলাল লাইয়িনা লাআল্লাহু ইয়াতাযাক্কারু ওয়া ইখশা
قال ربنا اننا نخاف ان يفرط علينا او يطغى قال لا تخافا انني معكما اسمع وارى এই আয়াতে আল্লাহ তাআলা মুসা সালামকে অর্ডার দিচ্ছেন যে হে মুসা তুমি ফিরাউনের কাছে যাও তুমি এবং তোমার ভাই তোমরা দুজনেই ফিরাউনের কাছে যাও আর ফিরাউন সে সীমা লঙ্ঘন করে বসেছে ফলে তার কাছে গিয়ে তুমি বুঝাও আল্লাহ সম্বন্ধে ভয় দেখাও আর যখন তার কাছে যাবে তখন কিন্তু আমার জিকির থেকে কখনো গাফেল হবে না আমার জিকির করতে করতে যাবে আর গিয়ে নরম নরম ভাষায় কথা বলবে শক্ত ভাষায় কথা বলবে না আর নরম নরম ভাষায় কথা বললে দুটির মধ্যে একটা উপকার অবশ্যই হবে হয় সে স্রষ্টাকে মেনে নেবে আর না হলে ভয় খেয়ে যাবে ইয়াতাজাক্কারু আও ইখশা আল্লাহকে সে ভয় করে নেবে আল্লাহকে সে ভয় করবে অথবা সে আল্লাহকে মেনে নেবে অথবা সে ভয় করবে দুটির মধ্যে একটা হবে তো আপনি কার কাছে যান ফিরাউনের কাছে যান তো বর্তমান প্রেক্ষাপটে ভারতবর্ষে যে পরিস্থিতি এই পরিস্থিতিতে যদি কোনো নবী আসতেন নবী তো আসবেন না নবী আসার সিলসিলা বন্ধ হয়ে গেছে কিন্তু যদি কোনো নবী আল্লাহ তাআলা পাঠাতেন তাহলে কী অর্ডার দিতেন যে অর্ডার মুসা আলাইহিস সালামকে দেওয়া হয়েছে সেই অর্ডার কিন্তু বর্তমানে উম্মতে মুসলিমাকে দেওয়া হতো আর সেই অর্ডার অনুসারেই কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাতিল নাস বলা হয়েছে সেই অর্ডার অনুসারেই আমাদেরই কিন্তু সারা ভারতের যে সমস্ত অমুসলিম ভাইরা রয়েছেন তাদের সকলকে দাওয়াত দিতে হবে সকলকে বোঝাতে হবে সকলকে আল্লাহ সম্বন্ধে শোনাতে হবে এটা বড় দায়িত্ব এই গুরু দায়িত্ব যদি আমরা পালন করতে পারি তাহলে আমাদের উপরে যে সমস্ত আজাবগুলো আছে সমস্ত আজাব দূর হয়ে যাবে ইনশাআল্লাহ সমস্ত আজাব থেকে আমরা মুক্তি পেয়ে যাব সমস্ত আজাব থেকে আমরা নাজাত পাব এই ব্যাপারে যদি আমরা দেখি সমস্ত নবীর ব্যাপারে যেমন ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে যদি আমরা দেখি সূরা শোরায় বলা হয়েছে সূরা শোরা 26 নম্বর সূরা 69 থেকে নিয়ে 76 নম্বর আয়াত পর্যন্ত এখানে বলা হয়েছে তারা কী কাজ করেছেন ইব্রাহিম আলাইহিস সালাম কী কাজ করেছেন সেই ব্যাপারে বলা হয়েছে ওয়াতলু আলাইহিম নাবা ইব্রাহিম ইদ ক্বাল লি আবিহি ওয়া কওমিহি মা তা'বুদুন ক্বালু না'বুদু আসনামান ফানাযাল্লু লাহা আকিফিন ক্বাল হাল ইয়াসমাউনাকুম ইজতাদুন আও ইয়ানফাউনাকুম আও ইয়াজুররুন قالوا بل وجدنا آباءنا كذلك يفعلون قال أفرأيتم ما كنتم تعبدون أنتم وآباؤكم الأقدمون فإنهم عدو لي إلا رب العالمين দেখুন ইব্রাহিম আলাইহিস সালামের আমরা সুন্নত অনেক কিছু মানি যেমন কুরবানি করছি হজ করছি এই সব ইব্রাহিম আলাইহিস সালামের পক্ষ থেকে এসেছে তো ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত আমরা যেমন মানছি তো ইব্রাহিম আলাইহিস সালাম কী কাজ করেছিলেন সে কাজটাও আমাদেরকে করতে হবে তবেই কিন্তু অরিজিনালভাবে ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত মানেওয়ালা আমরা হব ইব্রাহিম আলাইহিস সালাম কী করেছেন এই ব্যাপারে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অর্ডার দেওয়া হচ্ছে হে রসুল আপনি বিশ্বের মানব সকলকে জানিয়ে দেন যে ইব্রাহিম আলাইহিস সালামের বৃত্তান্ত সম্বন্ধে ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা আপনি বিশ্বের মানব সকলকে বলুন তেলাওয়াত করুন শুনান কী করেছিলেন তিনি কী বলেছিলেন তিনি বলেছিলেন তার আব্বাজানকে তার পিতাকে বলেছিলেন এবং তার সম্প্রদায়কে বলেছিলেন হে আমার পিতা হে আমার সম্প্রদায়ের লোকেরা আপনারা কিসের পূজাপাঠ করেন তারা বলেছিল আমরা সবাই মূর্তির পূজাপাঠ করি তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন আচ্ছা তাদেরকে যখন আপনারা ডাক দেন তখন কি তারা শুনতে পায় আপনাদের কিছু কি উপকার করেন কিছু অপকার করেন কিছু ক্ষতি করতে পারেন কিছু লাভ দিতে পারেন তারা কি উত্তর দিয়েছিলেন তার পিতা এবং তার সম্প্রদায়ের লোকেরা উত্তর দিয়েছিলেন যে কলু বালওয়াজাদনা আবানা কাজালিকা ইয়াফালুন তারা উত্তর দিয়েছিলেন যে হ্যাঁ তো তারা উত্তর দিয়েছিলেন যে আমরা আমাদের বাপদাদা থেকে পেয়েছি বাপদাদা থেকে যেমন পেয়েছি সেই রকমই কিন্তু আমরা করি আমরা এই ব্যাপারে অন্য তথ্য জানি না তো কলু বালা ওয়াজাদনা আবানা কাজালিকা ইয়াফালুন ইব্রাহিম আলাইহিস সালামের এই সুন্নত ছিল নূহ আলাইহিস সালামের ব্যাপারে এরকম ধরনের পাবেন সূরা নম্বর 71 সূরা নূহ
পাঁচ থেকে নিয়ে একদম শুরু হয়ে গেছে। নূহ আলাইহিস সালাম কী কাজ করেছিলেন বলা হয়েছে, কল রাব্বি ইন্নী দাওয়াউতু কওমি লাইলা ওয়া নাহারা ফালাম ইয়াজিদহুম দুআই ইল্লা ফিরারা ওয়া ইন্নী কুল্লামা দাওয়াউতু লাহুম লিতাগফিরা লাহুম ওয়া জাআলু আসাবিয়াহুম ফি আযানিহিম ওয়াস্তাকসাউ সিয়াবাহুম ওয়া শাররু ওয়াস্তাগবারু ইস্তিগবারা। এখানে বলা হয়েছে যে নূহ আলাইহিস সালাম তিনি দিন রাত মেহনত করেছেন তার সম্প্রদায়ের উপরে, যত মেহনত করেছেন তারা তত বেশি দূরে সরে গেছে, তার দাওয়াত গ্রহণ করেননি, তবু কিন্তু তিনি মেহনত করতে ছাড়েননি, মেহনত করেই গেছেন করেই গেছেন। যখন খুব শোনাবার চেষ্টা করেছেন তখন তারা কানে আঙুল দিয়েছে, কানে আঙুল দিয়েও শুধু বন্ধ করেনি, বরং কাপড় ঢেকে নিয়েছে চোখে যেন দেখতে না পায়। এর পরেও কিন্তু নূহ আলাইহিস সালাম ছাড়েননি, তাকে জোর 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 করে জোর করে তাকে দাওয়াত দেওয়ার চেষ্টা করেছেন। এইভাবে এলান করে তিনি কিন্তু দাওয়াত দিয়েছেন। তো দেখা যাচ্ছে যত নবী এসেছিলেন সমস্ত নবী কিন্তু তার সম্প্রদায়ের উপর মেহনত করেছেন, অমুসলমান ভাইদের উপরে মেহনত করেছেন, অমুসলমান ভাইদেরকে ইসলামের দাওয়াত দিয়েছেন। আমাদের রসুলও কিন্তু বিশ্বের মানব সকলকে দাওয়াত দিয়েছেন। এই ব্যাপারে সূরা নম্বর 12 আয়াত নম্বর 108 বলা হয়েছে, কুল হাযিহি সাবিলি আদু ইলাল্লাহি আলা বাসিরাতিন আনা ওয়া মানিত্তাবানি। হে রসুল, আপনি বলে দেন এটাই আমার রাস্তা, এটাই আমার কাজ, আল্লাহ ভোলা মানুষদেরকে আল্লাহর দিকে আহ্বান করা, যারা আল্লাহ সম্বন্ধে জানে না তাদেরকে আল্লাহর দিকে ডাকা, এটা আমার দায়িত্ব। শুধু আমার দায়িত্ব না, সমস্ত উম্মতে মুসলিমার দায়িত্ব। তো এই দায়িত্ব যদি আমরা দেখি তো সারা বিশ্বের সমস্ত উম্মতে মুসলিমার দায়িত্ব হলো, সারা বিশ্বে যে সমস্ত অমুসলিম ভাই রয়েছে সেই সমস্ত অমুসলিম ভাইদেরকে আল্লাহর দিকে আহ্বান করা। লাস্টে আমি এক মিনিটের ভিতরে আমি শেষ করে দিচ্ছি, লাস্টে একটা পয়েন্ট বলেই, সেটা হলো যে এই বিশ্বের যত মানুষ আছে সমস্ত মানুষ কিন্তু আমাদের ভাই। এই ব্যাপারে সুরা নিসাতে বলা হয়েছে, ইয়া ইউহান্না আসুবুদু রাব্বা ইয়া ইউহান্না আসুত্তাকু রাব্বাকুমুল্লাজি খলাকাকুম মিন নাফসি ওয়াহিদা ওয়া খলাকা মিনহা জাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরা ওয়া নিসা। এই আয়াতের মধ্যে বলা হয়েছে যে বিশ্বে যত মানুষ আছে সমস্ত মানুষকে সম্বোধন করে আল্লাহ তাআলা বলছেন যে হে বিশ্বের মানব সকল, তোমরা আল্লাহকেই ভয় করো, সেই আল্লাহকে ভয় করো যে আল্লাহ তোমাদের সকলকে একজন মানুষ থেকে সৃষ্টি করেছেন, তার নাম হলো আদম আলাইহিস সালাম, এবং তার স্ত্রীকে সৃষ্টি করা হয়েছে তার থেকে, এবং এই বিশ্বে যত মানুষ নর এবং নারী আছে সমস্ত নর এবং নারী তাদের দুজন থেকে বেরিয়ে এসছে। তার মানে এই বিশ্বে যত মানুষ আছে সমস্ত মানুষ কিন্তু আমাদের ভাই। যে সমস্ত অমুসলিম ভাইরা রয়েছে তারাও কিন্তু আমাদের রক্তের ভাই, ব্লাডের ভাই। সেই ভাই মনে করে তাদেরকে বাঁচানোর চেষ্টা করতে হবে, তাদের উপরে মেহনত করার চেষ্টা করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সুমতি দান করুন, যাতে করে আমরা কোরআন এবং হাদিসকে সঠিকভাবে বুঝে বিশ্বের অমুসলিম ভাইদেরকে ভাই বলে গলায় টেনে নিতে পারি, ভাই বলে কাছে টেনে নিতে পারি, এবং তাদেরকে হেদায়েতের রাস্তা দেখাতে পারি, তাদেরকে জান্নাতের দিকে নিয়ে যেতে পারি, এবং আমরা আমাদের সম্প্রদায়ের লোকেদেরকেও যাতে করে জান্নাতে নিয়ে যেতে পারি সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদের সকলকে দান করুন। পরিশেষে দোয়া করি আল্লাহ তাআলা এই মোহাম্মদী মিশনকে সজাগ করে রাখুন, সবল করে রাখুন, এই মোহাম্মদী মিশন আরও ভালোভাবে যাতে করে কাজ করতে পারে সমাজের সেই তৌফিক আল্লাহ তাআলা দান করুন। আল্লাহ তাআলা আমাদের সকলের মেহনতকে গ্রহণ করুন। আল্লাহু আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।